প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় সুইচ ইন সি প্রোগ্রামিং। তোমরা সোফার সি প্রোগ্রামিং এর বেসিক বলতে যা বুঝায়, যে হাউ টু রাইট কোডস, হাউ টু কম্পাইল, হাউ টু ফাইন্ড এরর্স, দ্যাট মিন্স হাউ টু এক্সিকিউট প্রোগ্রাম অ্যান্ড হাউ টু কারেক্ট কোডস, এই পার্টগুলো তোমরা আশা করি ইউজ হতে পারছো। এবং সি প্রোগ্রামিং এর মেইন দুইটা ফাংশন প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর ব্যবহার তোমরা ক্লিয়ারলি আশা করি ধরতে পেরেছো, যে প্রিন্টএফ বিভিন্ন কাজে ইউজ হয়, বিভিন্ন কাজ বলতে অবশ্যই আউটপুট দেখানোর জন্য, বাট আউটপুটের বিভিন্ন ফরম্যাটিং আছে। সাপোজ ধরো মেসেজ প্রিন্ট দেয়া, তাহলে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয় প্রিন্টএফের ভিতরে। যদি আমার এমন হয় যে স্কেপ সিকোয়েন্স আমাকে ইউজ করতে হবে, লাইক স্ল্যাশ এন স্ল্যাশ টি, তার অ্যাকশনগুলো আমরা প্রিন্ট করতে পারি। এর পাশাপাশি আমরা দেখেছিলাম ডিরেক্টলি ভ্যালু প্রিন্ট দিতে পারি, এবং যেটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে কোনো ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট দেয়া। সেই ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে আমরা অনেক কথা বলেছি, লাইক পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এল এফ, পার্সেন্টেজ সি, তো এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সোফার তোমরা পার্সেন্টেজ ডি এবং পার্সেন্টেজ সি এই দুটার ইউজ কিছুটা হলেও বুঝেছো। এল এফ বা এফ আমরা ইউজ করিনি, চাইলে আজকে যদি প্রোগ্রাম ডিমান্ড করে অবশ্যই আমরা দেখতে পারবো। এর পাশাপাশি আমরা ডিসিশন মেকিংয়ের ক্লাস করেছিলাম, যেখানে আমরা ইফ, ইফ এলস, লেডার ইফ এলস এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং অনেকগুলো প্রোগ্রাম তোমরা দেখেছিলাম। ঠিক ওর পরপরই সুইচটা আলোচনা করলে ভালো হতো, বাট তারপরও আমরা মাঝখানে একটা ক্লাস অ্যারে নিয়ে করেছি, আজকে আমরা সুইচ নিয়ে আলোচনা করব। সুইচটা হচ্ছে অনেকটা ইফ এলসের মতো, আমি প্রোগ্রাম দিয়ে ব্যাপারটা বুঝাবো, তারপরে জাস্ট একটু বলি যে ধরো তোমরা সবাই গ্রামগঞ্জে হয়তো বা বড় হয়েছো বা নাও হতে পারো, না হলেও সবাই ধরো আম গাছ তো দেখেছো, তাই না? ম্যাঙ্গো ট্রি। আচ্ছা, ধরো একটা 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 গাছে অনেকগুলো আম আম আমরা দেখতে পাচ্ছি। তো এখন ধরো আমগুলো পেকেছে, তুমি চাচ্ছ একটা আম ওই গাছ থেকে পেরে নিবা। তো এখন তোমরা এখানে যদি 30 জন থাকো, 30 জনকে যদি আলাদাভাবে সেই গাছে উঠিয়ে দেওয়া হয়, সবাই কিন্তু একটা আমই পারবে না, এক একজনের চয়েস এক এক রকম হবে, তাই নয় কি? দেখা যাচ্ছে কে কোনটা পারবে আমরা কিন্তু কেউ জানি না, যে কার কোনটা পছন্দ। তো এখন ধরো যদি আমরা সোফার তো অনেক প্রোগ্রাম করছি যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ বেসিক যে কোডিং বলো সেগুলো আমরা করেছি, পাশাপাশি আমরা ইফ এলস দিয়ে ডিসিশন মেকিং করেছি, অ্যারের প্রোগ্রাম করলাম। এখন যদি এমন হয় যে এমন একটা প্রোগ্রাম আমরা ডিজাইন করতে পারি যেখানে অনেকগুলো প্রোগ্রাম থাকবে, ছোট ছোট বা বড় হোক, আপাতত ছোট ছোটই বলি কারণ তোমরা বেসিক লেভেলে আসো, যে ধরো একটা প্রোগ্রামের মধ্যে আমার যোগের কাজ, বিয়োগের কাজ, গুণের কাজ, ভাগের কাজ, চাইলে তোমার অ্যারের কাজ, চাইলে তোমার এই যে আমরা ইফ এলস দিয়ে যে কাজ করেছি সেই টাইপের কতগুলো প্রোগ্রাম আমরা একটার মধ্যে রাখতে চাই, একটা প্রোগ্রামের মধ্যে থাকবে। কিন্তু যখন আমি প্রোগ্রামটা রান করব, আমি শুরুতে একটা মেনু দেখব যে আমার এই প্রোগ্রামের মধ্যে কি কি প্রোগ্রাম আছে, মানে কি কি প্রবলেম সলভ করা যাবে, দ্যাট মিনস লিস্ট আকারে থাকবে টপে। তো ওখান থেকে আমি চয়েস করব যে আমার এখন কোনটা দরকার। সাপোজ তুমি একটা ক্যালকুলেটর হাতে নিলা, নিলেই কি তুমি অনেক কিছু আছে একবারে কি সব করবা, না একটা একটা করে করবা? যদি যোগ করতে হয় তাহলে যোগ করবা, বিয়োগ করতে হলে বিয়োগ করবা, একবারে তো মাল্টিপল কাজ করা যায় না। তাহলে আমার প্রোগ্রামটা এমন হবে যে অনেকগুলো অপশন থাকবে, সে অপশন থেকে আমি যেটা চুজ করব, যদি আমি মনে করি যে যোগ করব তাহলে যোগ হবে, যদি আমি মনে করি বিয়োগ করব তাহলে বিয়োগ হবে, যদি আমি মনে করি ভাগ করব ভাগ হবে। তোমরা দেখো সোফার যত ক্লাস করছো, আমরা প্রোগ্রামের মধ্যে যত প্রোগ্রাম থাকে রান করলে কিন্তু সব আমরা দেখতে বাধ্য হই, যে যোগ বিয়োগ গুণ ভাগ একটা প্রোগ্রামের মধ্যে করছি সবই দেখাচ্ছে, কিন্তু আমার দরকার শুধু যোগ করা। তার মানে এই ধরনের অপশন চুজ করার জন্য আমরা সুইচ ইউজ করে থাকি, যে যদি একটা ডিসিশন ট্রি থাকে বা একটা ডিসিশন থাকে, যেটা আমি একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম ম্যাঙ্গো ট্রি, যে তুমি গাছে উঠবা, উঠার সময় উঠার পরে তুমি কোন আমটা পেরে নিবা, আরেকজন কোন আমটা পারবে, তার ডিসিশন কিন্তু সেম হবে। তাহলে আমরা যদি বলি যে মেনু ভিত্তিক প্রোগ্রাম বা মেনু ড্রিভেন প্রোগ্রাম, যেখান থেকে অনেকগুলো প্রোগ্রামের লিস্ট থাকবে আমি চয়েস করবো, এই ধরনের অপশনের ক্ষেত্রে আমরা সুইচ ইউজ করি। তো আমি এখন যদি অনেক কথা বলি আসলে তোমরা বুঝবা না, আমি প্রোগ্রাম দিয়ে আশা করি বুঝাবো এবং তখন তোমরা নিশ্চিত বুঝতে পারবা। আসো আমরা যদি কোডিংয়ে যাই, কন্ট্রোল শিফট এন দেন কন্ট্রোল এস, আমি শর্টকাটে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলোর সাথে ইউজ টু হয়ে গেছো আমি বিশ্বাস করি। একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে SPL 9, যদিও আমাদের আজকে 10ম ক্লাস, কারণ একটা স্পেশাল ক্লাস আমরা নিয়েছিলাম। আর যদি সেশন চিন্তা করো সেই ক্ষেত্রে আজকে আজকে আমাদের 30টা সেশন কিন্তু আমাদের হতে পারে, কারণ সোফার 9টা ক্লাস, মানে 27টা সোফার 27টা ক্লাস আমাদের কিন্তু আমরা কন্টিনিউ আছি। সরি, আমি যেটা বলতেছিলাম যে আমাদের একটা ক্লাসে
তিনটা করে সেশন হলে আজকে নবম ক্লাস, সো 27টা আর একটা ক্লাস এক্সট্রা নিয়েছি, সো 30টা সেশন চিন্তা করতে পারো। তা আসো যাই হোক, আমরা একটা প্রোগ্রাম সেভ করে নিচ্ছি প্রথমে, ওয়ান ডট সি আমাদের এসপিএল 9 ফোল্ডারের ভিতরে সেভ। এখন তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ প্লিজ? আচ্ছা আচ্ছা, তোমরা সবাই ইউজড হয়ে গেছো ক্লাসের সাথে, সবাই মাইক্রোফোন মিউট করে নিবা, যখন কোশ্চেন থাকবে অবশ্যই হ্যান্ড রেজ করবো, আমরা সুযোগ দিব কথা বলার, ঠিক আছে? কায়েস তোমার মাইক্রোফোন মিউট করে নাও। আচ্ছা এবার আসো, যে আমরা শুরুতে বেসিক স্ট্রাকচার টাইপ করে নিব, এটা তো তোমরা অলরেডি জেনে গেছো যে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের বেসিক স্ট্রাকচার টাইপ করতে হয়, যত দ্রুত টাইপ করতে পারবো ততই ভালো, বেশি বেশি টাইপ করবো তাহলে দ্রুত টাইপ করতে পারবা। সো আমাদের টাইপিং ডান, রান করে দেখি কোনো এরর আসে কিনা, যদি এরর না আসে তাহলে আমরা কনসোল স্ক্রিনটা পাবো, এটা থেকে প্রমাণিত হবে যে আমাদের কোডে কোনো এরর নেই। সো আমাদের কোনো এরর নেই, এন্টার দিচ্ছি, বেরিয়ে গেলাম। এখন আসো, যে আমরা যেটা বললাম যে আজকে আমাদের লার্নিং হচ্ছে সুইচ সুইচ ইন সি প্রোগ্রামিং। সো ঘুরে ফিরে কনসেপ্ট কিন্তু সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একই হবে, সো ভালো করে বুঝলো, অন্য ল্যাঙ্গুয়েজে যখন যাবা দেখবা একই রকম ইউজ, জাস্ট একটু প্যাটার্ন ডিফারেন্ট হতে পারে। তাহলে সুইচের জন্য আমি যেহেতু বলছি যে তোমার অনেকগুলো অপশন থাকবে, সো অপশনের থাকলে তোমার চুজ করার অপশনও থাকবে। সাপোজ যদি 10টা অপশন থাকে তাহলে তুমি এই 10টা নাম্বারিং করতে পারো, 1 to 10 তুমি নাম্বারিং করতে পারো, এ টু এ থেকে শুরু করে 10টা যতটুকু হয়, এ বি সি ডি ই এফ জি এস আই জে, যে পর্যন্ত, দ্যাট মিনস এ টু জে। এখন যদি বলো না স্যার আমি এ টু জে করবো না, 1 to 10ও করবো না, আমি চাই 100 থেকে 109, সেটাও করতে পারবা, কোনো প্রবলেম নাই। আসো দেখি আমরা সেটা কাজটা কীভাবে করতে পারি। আপাতত আমি ধরে নিচ্ছি যে অপশনগুলো ইন্টিজার নাম্বার হবে, তাহলে আমি নিচ্ছি ইন্টিজার একটা ভেরিয়েবল, সাপোজ একটা ভেরিয়েবল নিচ্ছি চয়েস। ওকে, তা আমি জাস্ট আগে সুইচের সিনট্যাক্সটা দেখাই, তারপর আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে আমাদের সুইচের জন্য প্রথমে লিখতে হবে সুইচ। সুইচ একটা কিওয়ার্ড, দেখো ব্লু কালার ধারণ করছে, ব্র্যাকেটের ভিতরে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা আমি এখানে চয়েস লিখছি। তোমরা চাইলে সিম্পলি যদি মনে করো স্যার চয়েস তো বড়, আমি ছোটো লিখবো সি, কোনো সমস্যা নাই। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্যই বড় ভেরিয়েবল নিলাম, যাতে বুঝতে সুবিধা হয়, এটা একটা ভেরিয়েবল। ওকে, এরপরে আমাদের কার্লি ব্র্যাকেটস, দ্যাট মিন্স শুরু শেষ থাকবে, চাইলে শেষেও রাখতে পারো, চাইলে এন্টার দিয়ে নামিয়েও রাখতে পারো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্যাটার্ন, যে সুইচের সুইচ কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তার ভিতরে একটা ভেরিয়েবল থাকবে, এরপরে কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ, তার মানে এটা হচ্ছে সুইচের বডি, এর ভিতরে অনেকগুলো অপশন সেট হবে। তার আগে আসো, যদি এই অবস্থা আমরা রান করি তাহলে কি হবে, কোনো সমস্যা হবে কিনা দেখি। কোনো সমস্যা হওয়ার কথা না, কোনো সমস্যা হয়নি, সো আমাদের সোফার স্ট্রাকচার ঠিক আছে। এবার আসো সুইচের ভিতরে কি হয়, আমরা ধরে নিচ্ছি যে অপশনগুলো আমি শুরুতেই বলেছিলাম যে নিউমেরিক নাম্বার দিব, দ্যাট মিনস 1 2 3 4 এইভাবে দিব। তাহলে সুইচের ভিতরে আরও একটি কিওয়ার্ড ইউজ করতে হয় যার নাম হচ্ছে কেস। সো আমি কেস লিখলাম, এরপর একটা স্পেস, সাপোজ দিচ্ছি 1 1, মানে আমার 1 নম্বর অপশন, এরপর একটা ক্লোন চিহ্ন, চাইলে পাশাপাশিও লিখতে পারি, চাইলে এন্টারও দিতে পারি, এন্টার দিয়ে আমরা বেশি প্রেফার করি। এরপরে আমাদের এখানে অবশ্যই কিছু লিখবো, সাপোজ লিখেই ফেলি, পরবর্তীতে প্রয়োজনে আমি চেঞ্জ করবো। সাপোজ ধরো প্রিন্ট এফ দিচ্ছি একটা স্যাম্পল, সাপোজ ধরো বললাম যে হ্যালো স্ল্যাশ এন, এরপরে তোমাকে এখানে দিতে হবে একটা ব্রেক কিওয়ার্ড। তাহলে দেখো প্যাটার্নটা কীরকম হলো, যে প্রথমে সুইচ, তার ভিতরে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভ্যালুর উপরে ডিপেন্ড করবে যে আমি কত নম্বর অপশনে যাবো। আমার এখানে সোফার অপশন আছেই একটা, মানে কেজ 1 একটা অপশন আছে, তার মানে আমি অবশ্যই এই কে সুইচের মধ্যে যে চয়েস আছে তার ভ্যালু ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, আমি দেখো রান করলে এখন কি আউটপুট আসবে হ্যালো, আসবে না, তো আমাকে তো প্রিন্ট এফ তো দেওয়া আছে, তারপর কিন্তু হ্যালো আসলো না, তার মানে হচ্ছে এই সুইচের বডির মধ্যে কিন্তু প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারে না, তারপরে সেখানে আসেই নি। এর কারণ কি, চয়েসের নিজস্ব কোনো ভ্যালু আমরা দেইনি, যেহেতু দেইনি ভ্যালু তাহলে সে এর ভিতরেই আসতে পারেনি, কারণ এই যে সুইচের ভিতরে যে চয়েস, আমরা অনেক ইফের মতো চিন্তা করতে পারো, যদি এখানে ট্রু ভ্যালু পায়, যদি ট্রু ভ্যালু পায় তাহলে বডিতে আসবে, এবং আসার পরে ওই ভ্যালুটার সাথে মিলিয়ে দেখবে যে কোনো ভ্যালু আছে কিনা, তাহলে সে কাজটা করবে। ধরো আমি এখানে দিয়ে দিচ্ছি চয়েসের ভ্যালু 1, তাহলে এখন এই যে 1 এই চয়েসের জায়গাতে চলে আসলো, এখন 1 তখন এই 1টা এখানে আসছে, তো 1 আসা মানে সে এই 1টাকে ইন্ডিকেট করবে, তাহলে অবশ্যই প্রিন্ট দিবে হচ্ছে হ্যালো, দেখো দেয় কিনা, হ্যালো চলে আসছে। এখন আসলে যদি অপশন বেশি থাকতো, আমি যদি এবার কেস নাম্বার 2 লিখি, সো আমি সেকেন্ড অপশনে যাচ্ছি, এবার প্রিন্ট এফ দিচ্ছি হাই, এবং শেষে কেস প্রত্যেকটা কেস শেষ হবে ব্রেক দিয়ে। আপাতত আমরা চাইলে ব্রেক নাও ইউজ করতে পারি, প্রোগ্রামের উপরে ডিপেন্ড করবে। সো আমাদের কেস 1, কেস 1 এটা হচ্ছে বডি, এই বডির মধ্যে 1 লাইনও থাকতে পারে, 100 লাইনও থাকতে পারে, কোনো সমস্যা নেই, অটোমেটিক লিখে যাবা, সেকেন্ড ব্রেকেরও দরকার নেই।
যদি প্রয়োজন না পড়ে, তাহলে এই কেজ ওয়ানের বডি হচ্ছে এই লাইনটা আপাতত, এবং এই বডি শেষে ব্রেক। এরপর কেস টু শুরু হয়েছে, কেস টুর বডি হচ্ছে এটা এবং তার শেষে ব্রেক। এখন আসলে এই চয়েসের মান হচ্ছে ওয়ান, তার মানে ওয়ান পেলে সে কিন্তু হ্যালো প্রিন্ট দিবে, হাই প্রিন্ট দিবে না। আসলে রান করি, দেখো হ্যালো প্রিন্ট দিছে, হাই কিন্তু প্রিন্ট দেয়নি। এবার আসলে যদি আমি চয়েসের মান টু করে দেই, তাহলে অবশ্যই হাই প্রিন্ট দিবে, হ্যালো প্রিন্ট দিবে না, কারণ যখনই টু পাচ্ছে তার মানে সে মিলাবে এই টুটা ভিতরে এই কেজের কোথায় আছে। তাহলে কেজ ওয়ান মিললো না, দেখলো কেস টুর সাথে মিলে গেল, তাহলে এই টুটা হচ্ছে, তাহলে সে পেলো, পেলে তার বডিতে আসবে, রেজাল্ট দিবে, এরপর ব্রেক মানে স্টপ হয়ে যাবে, ব্রেক একটা কিওয়ার্ড। রান করো, দেখো হাই পেলো। এখন তোমাদের মনে নিশ্চয়ই কোশ্চেন, স্যার থ্রি দিলে কী হবে? ধরো থ্রি দিলাম, এবার রান করলে কিছুই আসবে না, রান করো, কোনো কিছুই আসেনি। রিজন কি? কারণ এই চয়েসের ভ্যালু হচ্ছে থ্রি, তাহলে প্রথমে আসছে মিললো না ওয়ানের সাথে, টুর সাথে মিললো না, তাহলে কী হলো, সেই সুইচ থেকে বেরিয়ে গেল, কোনো কিছু দেখাতে পারলো না। তা এখন ধরো আমার প্রোগ্রামের মধ্যে চয়েস হচ্ছে দুইটা, যদি কেউ ভুল চয়েস দেয় তাহলে একটা মেসেজ দিলে ভালো। ধরো যে আমি এখানে দেই ডিফল্ট, একবার লাস্টে অথবা শুরুতে আমরা এটা লেখার চেষ্টা করি, ডিফল্ট একটা কিওয়ার্ড। এখানে যে মেসেজটা দিব তাহলে কি হচ্ছে, সাপোজ আমি বললাম যে ইনভ্যালিড চয়েস, ওকে প্লিজ ট্রাই এগেন, এটা বললাম স্ল্যাশ এন। এবার রান করে দেখি, থ্রি যেহেতু থ্রি আছে কি আসে আমরা একটু দেখি। তাহলে এবার কিন্তু আসছে ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই এগেন। তাহলে আসো যতটুকু লিখছি এতটুকু একটু বুঝাই, তাহলে ফর্মেটিংটা কি হলো, আমরা যদি এখানে সুইচের সিনট্যাক্সটা বলি, ফ্লোচার্ট দিলে আরও ভালো হতো, বুঝাবো অবশ্যই, অথবা এখানে না লিখে সময় নষ্ট না করে আমি যদি লেকচার শিটে চলে যাই, দেখো সুইচের সিনট্যাক্সটা কীরকম, যে প্রথমে সুইচ, তার ভিতরে একটা ভেরিয়েবল থাকবে, এই ভেরিয়েবলটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ওয়ান, কনস্ট্যান্ট টু আমরা বলতেছি, যে এই যে কেস এই এন এর ভ্যালু এখানে আসবে, এখানে বলছে কোড টু বি এক্সিকিউটেড ইফ এন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ওয়ান, দ্যাট মিন্স এই এন এর ভ্যালুটা যদি এটার সাথে সমান হয় তাহলে এই পার্টটা এক্সিকিউট হবে। এবার আসো যদি এটার সাথে সমান না হয়, তার মানে ইফের মতো, যদি ইফ যদি কাজ না করে তাহলে এলসে যাবে বা এলস ইফে যাবে, তাহলে এখন দেখবে যদি এটা তোমার ইকুয়াল না হয় তাহলে আসবে সেকেন্ড পার্টে, তাহলে কোড টু বি এক্সিকিউটেড, তার মানে এখানে যে বলটা থাকবে সেটা এক্সিকিউট হবে কখন, এন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট টু, তার মানে এই এন এর ভ্যালুটা এখানে যেটা ইউজ করতেছে এটা আমরা কনস্ট্যান্ট বলতেছি। আমি প্রোগ্রামে যদি যাই, এই যে ওয়ান টু এগুলো আমরা কনস্ট্যান্ট বলতেছি। এভাবে আমাদের অসংখ্য কেস আমরা অ্যাড করতে পারবো। সর্বশেষ ডিফল্ট, যদি এই কোনো কনস্ট্যান্ট বা কোনো কেস না ম্যাচ করে, যে কোড টু বি এক্সিকিউটেড ইফ এন ডাজ নট ম্যাচ এনি কনস্ট্যান্ট, যদি কারোর সাথে ম্যাচ না করে তাহলে এখানে যেটা থাকবে সেটি আমরা দিব লাস্টে, কিন্তু ব্রেক নেই, আমরা কিন্তু কোডের ডিফল্টের মধ্যে ব্রেক ইউজ করিনি, দেখছো কোনো ব্রেক ইউজ করিনি। এবার আসো যদি এইটার আমরা, আর ব্রেকটা কি, এটা অলরেডি আমরা বলছি যে আমাদের একটা কেসকে স্টপ করে দিচ্ছে। এটার যদি আমরা ফ্লো চার্ট দেখি, তার মানে এই যে সুইচের ভিতরে কি থাকে, কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে, আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, এখানে চয়েসটা আমরা সরাসরি ভ্যালু বলে দিচ্ছি, তার মানে ট্রু অথবা ফলস, কন্ডিশনাল স্টেটমেন্টের ভ্যালু হয় ট্রু হয়, না হলে কি হয় ফলস হয়। তাহলে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট থাকতে পারে, এরপরে সে প্রথমেই চেক করবে কেস ওয়ানের সাথে মিলে কিনা, যদি মিলে, যদি ট্রু হয় তাহলে সে স্টেটমেন্ট যেগুলো থাকবে সেগুলো প্রিন্ট দিবে, ব্রেক হবে, ব্রেক হওয়া মানে কিন্তু শেষ হয়ে, একবার প্রোগ্রামটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যে স্টেটমেন্ট আফটার সুইচ, এরপরে যদি কিছু থাকে সেগুলো আসবে। কেস ওয়ান যদি ট্রু না হয় তাহলে চলে যাবে কেস টুতে, দ্যাট মিন্স কেস ওয়ান যদি ফলস হয় তাহলে ফলস হয়ে টুতে আসলো, টু যদি এগেন যদি ট্রু হয় তাহলে এটা আনসার আসবে, আর যদি ট্রু না হয় তাহলে এগেন ফলস, তাহলে থ্রিতে যাবে, থ্রিও যদি ফলস হয়, ফলস হলে কী হবে, এভাবে ঘুরতে থাকবে, সর্বশেষ আমাদের চলে যাবে ডিফল্টের কাছে। এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তো আমরা প্রোগ্রামটা এখন আসো কিছু ক্লারিফিকেশন এখানে বলি, আমরা কেস ওয়ান, কেস টু, আর হচ্ছে ডিফল্ট। এখন যদি মনে করো স্যার আরেকটা কেস বাড়াবো, আমি কপি করছি কন্ট্রোল সি এবং এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ভি, কোডটাকে একটু সাজিয়ে নেই, প্লাগ ইনস সোর্স কোড ফরম্যাটার। এখন আসো এখানে কেস নাম্বার অবশ্যই আমরা থ্রি দিব, প্রিন্ট এফে বললাম যে ওয়েলকাম। তাহলে এখন বলো থ্রি দিলে কি আনসার আসবে, তোমরা বলো একটু পার্টিসিপেট করো, ওয়েলকাম আসার কথা, আমরা যদি বুঝে থাকি তাহলে ওয়েলকাম আসার কথা, দেখি দেখো ওয়েলকাম আসছে। তাহলে এবার কিন্তু থ্রি দিলে আর ইনভ্যালিড আসে নাই, কারণ হচ্ছে আমাদের থ্রির মধ্যে ভ্যালু আছে। যদি ফোর দেই বা ফাইভ দেই তাহলে কি আসবে বলো তো একটু, কি আসবে, ডিফল্টের ভ্যালু আসবে, দ্যাট মিন্স ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই এগেন, এখানে যা লিখবো তাই, ওকে রান করো, আমাদের তাই আসবে।
তাই আসছে। তো আমরা মনে ডিসকানেক্টেড হয়ে যাব, আমরা আবার রিকানেক্টেড হই, তারপরে আমরা এটার উপরে ফার্দার কথা বলবো। থ্যাংক ইউ। তো আমরা আবার রিকানেক্টেড হতে পারলাম, থ্যাংক ইউ সবাইকে। আমরা যেটা বোঝাচ্ছিলাম যে সুইচ কিভাবে কাজ করে, সুইচের যেই স্ট্রাকচারটা, প্রথমে সুইচ কিওয়ার্ড থাকবে এবং তার ভিতরে একটা ভেরিয়েবল লিখতে হবে। এখন যদি তোমার ধরো এই ভেরিয়েবলটা না থাকে, ধরো এই ভেরিয়েবলটা নাই, তোমরা কেউ কি বলতে পারবা যে এখানে কোনো এরর আসবে কিনা? ভেরিয়েবলটা নাই, আমি কমেন্ট করে দিয়েছি, কোনো এরর আসবে? জি স্যার, এরর আসবে, এরর সুইচের ভিতরে যে ভেরিয়েবল আছে অত খুঁজে পাবে না। তাই দেখি একটু এররটা, শুধু তো আমার তো কোড লিখতে এরর কম হয়, যেটা তোমাদের জন্য প্রবলেম, এরর বেশি হওয়া ভালো, লার্নিং ভালো হবে। তো দেখো, চয়েস আনডিক্লেয়ার্ড ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন, বলতেছে তুমি এই ফাংশনের মধ্যে সুইচ আর একটা ফাংশন হিসেবে কনসিডার করতেছে, এই ফাংশনের মধ্যে তুমি চয়েসটা প্রথম ইউজ করছো যেটা আনডিক্লেয়ার্ড। তাহলে যখনই আমরা এই সুইচের মধ্যে ডিক্লেয়ার করে দিচ্ছি, তখন কিন্তু আর এই এররটা থাকতেছে না, রান করো কোনো এরর নেই। সো তোমরা ইচ্ছাকৃতভাবে অনেক সময় ভুল করে দেখবা কী ধরনের এরর আসে। ওকে, আচ্ছা এবার আসো, তোমাদের কাছে মনে হচ্ছে না যে স্যার এই ভ্যালুটা আমি এখানে না দিয়ে ইউজারের কাছ থেকে নেই? কারণ এই 5 মানে তো ফিক্সড, ইউজারের কাছ থেকে নিলে এক একজন এক একটা দিবে। তাহলে ওইটা ওইটাতে আমরা যাবো, তার পূর্বে আরেকটু বিষয় ক্লিয়ার করে নেই। খুব মনোযোগ সহকারে শুনবা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন হয়। দেখো আমি ব্রেকটা, আমি এই কেস ওয়ানের ব্রেকটা কমেন্ট করে রাখলাম, মানে এই ব্রেকটা কিন্তু এখন নাই, কমেন্ট মানে কিন্তু নাই। এখন যদি চয়েস ওয়ান দিই, আনসার কী হবে গেস করতে পারতেছো? ওয়ান দিলাম, আনসার কি হবে? হ্যালো তো হবে, এতে কোনো ডাউট নাই নাকি? হ্যালো হবে, এতে কোনো ডাউট নাই, কিন্তু কিন্তু দেখা যাবে হ্যালো দেখাবে, হাইও হবে। এর কারণ হচ্ছে আমি ওয়ান দিয়েছি, ঠিক আছে, ওয়ানে যখন আসছে ওয়ানের কাজ সে করেছে, করার পরে এখানে ব্রেক করতে পারে নাই, দ্যাট স্টপ হয় না, স্টপ না হয়ে সে এই হাইকেও প্রিন্ট দিবে, যদি আমরা টু দিই নাই তারপরে স্টপ হবে। দেখো তাই হয় কিনা, এবার দেখাবে হ্যালো আর হাই দুইটা দেখাবে, হ্যালো আর হাই। তাহলে ব্রেকের গুরুত্বটা বুঝানোর জন্য আমি এটা বলতেছি, অনেক সময় এটা প্রয়োজন পড়বে আমাদের, 10টা কেজের মধ্যে একটা ব্রেক এটা প্রয়োজন পড়বে, একটু পরে আসবো দেখবা। এবার আমি সেকেন্ড ব্রেকটাও রিমুভ করে দিলাম, এবার ওয়ান দিলে কি হবে? তিনটা, ওকে রান করে দেখি তোমাদের সাথে প্রোগ্রাম একই আচরণ করে কিনা। ঠিক আছে, হ্যালো হাই ওয়েলকাম, খুবই ভালো কথা। এবার আমি এই ব্রেকটাও রিমুভ, এই জন্যই তো কেজের মধ্যে তোমাকে ব্রেকটা প্যাটার্নের মধ্যে তো আছে যে তোমাকে ব্রেক ইউজ করতে হবে, তুমি কোথায় স্টপ করাতে চাও। যদি ব্রেক না ইউজ করো তাহলে এক কেস তুমি ওয়ান দিছ, এই ওয়ান দেওয়া মানে হচ্ছে সে এই সুইচের মধ্যে ট্রু ভ্যালু পাইছে, এর মধ্যে চলে আসলো, ভিতরে চলে আসলো, ঠিক আছে, ভিতরে চলে আসলো। তার মানে ওয়ান দিয়ে যখন আসলো সে এখানে দেখলো যে ওয়ান ম্যাচ করে কিনা, ম্যাচ করছে, এরপর তো আর সে দেখতেছে না টু না থ্রি না ফোর না ফাইভ, যখন ম্যাচ করে গেছে রেজাল্ট দিয়ে ফেলছে, দিয়ে ফেলার পরে সে প্রোগ্রামটা তো টপ টু বটম যেতে থাকে। এবার এখানে আসছে, কারণ কোথাও স্টপ হচ্ছে না, তারপরে এখানে আসছে, স্টপ হচ্ছে না, তারপরে দেখা যাচ্ছে ডিফল্টটা চলে আসছে, তারপরেও এটা দিয়ে দিবে, কারণ এখানেও স্টপ হচ্ছে না, তার মানে এখানে কিন্তু সব আসবে। রান করো, দেখো সবগুলো আসছে, ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই এগেন। এখন তোমার কোশ্চেনটা আরেকটু রিভিউ করি, ধরো আমি এখানে 6 দিলাম, তাহলে 1 2 3 কোনটা কিন্তু নাই, সে কী করবে? এই চয়েসের ভ্যালুটা তো সে এখানে নিবে, তাই না? এখানে নিবে না, এই 6টা এখানে নিবে, তাহলে 6 কিন্তু হচ্ছে নন জিরো নাম্বার, নন জিরো মানে কিন্তু ট্রু, নন জিরো মানে হচ্ছে ট্রু, দ্যাট মিন্স জিরো বাদ দিয়ে যে কোনো সংখ্যা দেওয়া মানে হচ্ছে সে ট্রু চিন্তা করবে। তার মানে যখন এখানে 6 পেলো সে ট্রু মনে করবে, ট্রু মনে করা মানে এই বডিতে সে আসবে, তো বডিতে আসলে সে প্রথম থেকে চেক করা শুরু করবে যে যে 6 পেলো এটা কি 6, নো, তাহলে পরের স্টেপ এটা কি 6, নো, এটা কি 6, নো, তাহলে তিনটার কোনোটাই না। এখানে তো আর দেখা, যখন বেরিয়ে যাচ্ছে তখন দেখছে ডিফল্টের মধ্যে একটা ভ্যালু, একটা কিছু প্রিন্ট আছে, সেটা সে দিয়ে দিবে। দেখো রান করো, নেই। এখন যদি আমি এখানে ইচ্ছাকৃতভাবে জিরো দিই, এই জিরো মানে হচ্ছে ফলস, জিরো মানে কি ফলস, এবার দেখো এটার ভিতরেই যাবে না এবং ইনভ্যালিড চয়েসও দেখাবে না, সরি ইনভ্যালিড চয়েস দেখাবে, আমার এই জিরো মানে হচ্ছে ফলস, সে এখানে কোনটার সাথে ম্যাচ করতে পারতেছে না, সর্বশেষ ডিফল্টে দেখাবে। এখন যদি এখানে আমি সাপোজ ধরো ওয়ান দিই তাহলে কি দেখাবে? সবগুলো দেখাইছে, তাই নাকি? ওয়ান মানে ট্রু। যদি তুমি এখানে মাইনাস ওয়ান দাও তাহলে কি দেখাবে? ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই এগেন। তার মানে হচ্ছে এই যে জিরো যেটা দেখতেছিলাম, জিরো মানে কিন্তু ফলস, তা আমরা কি বলতেছিলাম যে এগুলো যদি ট্রু হয় তাহলে এগুলো আসবে, আর ফলস হলে কোনটা আসবে?
তাই হচ্ছে না, জিরোটা জিরোটা ফলস। আমি ওই লুপের মধ্যে চিন্তা করতেছিলাম আর কি, জিরোটা যদি ফলস হয় তাহলে আমার তো ট্রু হচ্ছে এই কয়েকটা, তাহলে জিরো আসা মানে ফলসটা প্রিন্ট হচ্ছে। ওকে, তাহলে আমাদের এখানে আমার যদি সাপোজ থ্রি দেই, এখন যদি আমরা এই ব্রেকগুলো অ্যাক্টিভ করে দেই তাহলে কি হয় একটু দেখি। রান করো, ওয়েলকাম, শুধু ওয়েলকাম আসছে, তাহলে তো বুঝতেই পেরেছো। তাহলে আমরা ব্রেক এটা কিন্তু যদি তুলে দেই, প্রোগ্রাম কিন্তু ডিফারেন্ট আচরণ করবে। সো আমার সিচুয়েশন উপর ডিপেন্ড করবে আমি কোথায় কোথায় ব্রেক ইউজ করবো, কোথায় কোথায় করবো না। বাট নর্মাল প্যাটার্ন হচ্ছে কেস থাকবে তারপর ব্রেক, কেস থাকবে তারপর ব্রেক, কেস থাকবে তারপর ব্রেক, আর ডিফল্টের মধ্যে ব্রেক নেই। এবার আসে আমরা প্রোগ্রামটাকে একটু ফরম্যাটিং আর একটু ভালো করে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই। তাহলে আমাদের এখানে থ্রি কিন্তু আর থাকবে না, আমরা এখানে দিয়ে দিব হচ্ছে চয়েস, কন্ট্রোল ভি। এবার আসো এখানে আমরা বলবো যে প্রিন্ট এফ এন্টার ইউর চয়েস, স্ক্যান এফ অবশ্যই পার্সেন্টেজ ডি যেহেতু ইন্টিজার ইউজ করছি, কমা এম পার্সেন্ট চয়েস। এখন যদি তোমাদের যে শুরুতে এক্সাম্পল দিচ্ছিলাম ম্যাঙ্গো ট্রির মতো, ধরো একটা এই এক একটা কেজ হচ্ছে একটা এক একটা ধরো আম বা ম্যাঙ্গো, চিন্তা করতে পারো কে কোনটা চয়েস করবে কেউ তো জানে না, জানে একজন ইউজার কোনটা চয়েস করবে আমরা কিন্তু কেউ জানি না। রান করো, এখন যেটা হবে এন্টার ইউর চয়েস। এখন যদি তুমি চয়েস টু দাও তাহলে কি আসবে, হাই আসছে। এখন আরেকজন দেখা যাচ্ছে যে সে চয়েস দিবে ওয়ান, এখন তোমাদের ডেফিনেটলি একটা কোশ্চেন, স্যার এক নাম্বার চয়েসে কি আছে আমি তো বুঝতে পারতেছি না, তাই নয় কি? এক নাম্বার চয়েসে কি আছে এখানে কি বোঝা যাচ্ছে? তুমি কোড না দেখলে বুঝতে পারতেছো? অবশ্যই না। আচ্ছা তাহলে এগুলো আমরা একটু পরে আসবো, আপাতত এই চয়েস কি এবং তোমাদের এই যে কিভাবে এটা ইউজার কাছ থেকে নিবা, সুইচের মধ্যে কিভাবে কাজ করছে এতটুকু বুঝতে পারছি কিনা বলো। তাহলে এই প্রোগ্রামে এতটুকুই, এবার আসো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবা। হ্যাঁ প্লিজ। দেখো থ্রি দেই কি আসছে, এখানে থ্রি দিছিলাম যখন, এই থ্রি তো, তাই তো? ও আচ্ছা, এরকম এই কথাটা বলতো। ওকে থ্যাংক ইউ, আই গট ইউর পয়েন্ট, ওকে থ্যাংক ইউ। এখন দেখো এখানে তো সিক্স ছিল তাই না, এখান থেকে এই ভেরিয়েবলটাকে আমি ইউজ করছি, এটা সরাসরি থ্রি থ্রি, তার মানে তো এটা তো সে ইউজ করতেছে না প্রোগ্রামের কোথাও কোথাও ইউজ করছে, তাহলে থ্রি মানে তো অবশ্যই ওয়েলকাম আসবে না, কারণ এই সিক্স তো আমি এখানে কোথাও ইউজ করি না। এখানে কি এই এখানে তো কোনো চয়েস শব্দ নাই আছে, তাহলে সেই সিক্স তো কোথাও নিবে না, নিচ্ছে, তাহলে কি আসবে, ওয়েলকাম আসবে, আসছে। আর যদি এখানে, হ্যাঁ প্লিজ, মানে তুমি এটা দিতে চাচ্ছ না তাই বলছো? দিলাম না, দিলাম না, হবে তো অবশ্যই হবে, এই যে হলো। এখন এটা কেন দিচ্ছি, যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই তাহলে আমার কি যে প্রিন্ট অ্যাপ স্ক্যানেপ লাগবে, ভেরিয়েবল লাগবে, এই কারণে আমরা দিচ্ছিলাম। তুমি এখানেও স্ক্যানেপ দিতে পারবা কিন্তু এটা অনেক পরে আমরা শিখাবো, আপাতত না। হ্যাঁ প্লিজ, আর কার কোনো ডাউট আছে? হ্যাঁ তাই তো, এই যে কন্ট্রোল শিফট এক্স কমেন্ট তুলে ফেললাম, ধরো এখানে চয়েস, তাহলে আমার এই ভেরিয়েবলটা আমার এখানে দিতে হবে, ভেরিয়েবলটা এখানে দিতে হবে। এখন এই ভেরিয়েবলের যে ভ্যালু সেটা এখানে সে পাবে। এখন ধরো আমি রান করতেছি, রান করার পরে তোমার চয়েস হচ্ছে ওয়ান টু থ্রি আমরা জানি, তা আমি দিলাম ধরো এ, এ কি আছে এই চয়েসের মধ্যে, আছে নাকি নাই, এই চয়েস লিস্টের মধ্যে কি এ আছে নাকি ওয়ান টু থ্রি আছে, তাহলে এন্টার দাও কি আসছে, ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই অ্যাগেন, আসছে না, কারণ হচ্ছে আমার ওই চয়েস তো নাই লিস্টের মধ্যে, তো এই চয়েস নাই, সে তো কোথাও খুঁজে পাচ্ছে না। এখন যদি বলো স্যার আমি চয়েস এ বি সি দিব, সেটা করা যাবে, আমি আসতেছি একটু পরে। এই চয়েসের যা ভ্যালু, সাপোজ ধরো আমি যদি এখন হান্ড্রেড দিই, হান্ড্রেড কি আছে এই লিস্টের মধ্যে, আছে, তাহলে কি, তাহলে কি আসবে, ডিফল্ট একটা প্রিন্ট হবে, ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই অ্যাগেন। ওকে, এবার আসলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তারপর ক্লিয়ার হয়ে যাবে, আশা করি ডাউট দূর হয়েছে নাকি। ওকে, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার টু ডট সি, আমি জাস্ট বেসিক স্ট্রাকচারটা রাখবো, কন্ট্রোল এস সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি, আমি এখান থেকে ভিতরের পার্ট সব রিমুভ করে দিচ্ছি।
নতুন করে কোট করব, অসুবিধা নেই। আচ্ছা এতটুকু রাখলে তো সমস্যা নেই, চয়েসটা রাখি, চয়েসটা রাখলাম। আমি আসো প্রোগ্রাম কি করতে যাচ্ছি সেটা একটু বলি, একটা প্রোগ্রাম করি, আসো সবাই একটু মাইক্রোফোন মিউট করে নিও, যেহেতু রেকর্ড হচ্ছে নয়েজ হলে ভালো লাগবে না পরে। তাহলে এবার আসো একটা প্রোগ্রাম লিখি যে আমরা কি প্রোগ্রাম করতে চাচ্ছি। বলা হলো রাইট এ সি প্রোগ্রাম টু রিড জেন্ডার, ধরো ব্র্যাকেটে বলে দিলাম জেন্ডারগুলো কি হতে পারে, এম হতে পারে আপার কেস লেটার, হতে পারে ছোটো হাতের, হতে পারে এফ লোয়ার কেস, হতে পারে এফ আপার কেস, মানে এইগুলো ইনপুট হিসাবে নেওয়া যাবে এই চারটার যে কোনো একটা। টু রিড জেন্ডার অ্যান্ড প্রিন্ট, প্রিন্ট মানে হচ্ছে ডিসপ্লে, করেসপন্ডিং জেন্ডার ইউজিং সুইচ। আমি যে প্রোগ্রাম ক্লাসে করবো সবগুলো কিন্তু ইফেল দিয়ে করা যাবে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা, অথবা গত ক্লাসে দুই একটা আমরা ইফেল দিয়ে যেগুলো করেছিলাম গত ক্লাসের আগে ক্লাসে সেগুলো আমরা চাইলে এখানে একটা দেখাতে পারি। আচ্ছা এখানে কি বলছে যে রাইট এসি প্রোগ্রাম টু রিড জেন্ডার, তা রিড জেন্ডার মানে কি, রিড মানে হচ্ছে ইনপুট, তাহলে এগুলো কি ক্যারেক্টার না ইন্টিজার, এগুলো কি ক্যারেক্টার না ইন্টিজার, প্লিজ দ্রুত ক্যারেক্টার। তাহলে কি ভেরিয়েবল ইন্টিজার হবে, অবশ্যই হবে না, কি হবে ক্যারেক্টার হবে। আচ্ছা তাহলে এন্টার ইউর চয়েস, এখানে ডি না হয়ে কি হবে, সি হবে, ওকে ভালো কথা, রান করে দেখি আমরা ইনপুট নিতে পারি কিনা, তাহলে ক্যারেক্টার ইনপুট নেওয়া যাবে। সাপোজ ধরো আমি নিলাম এম অথবা এ অথবা ধরো বি, যা খুশি নিতে পারবো, তা আমি এম নিচ্ছি, নেওয়া যাচ্ছে ইনপুট, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এন্টার ইউর চয়েস, আমরা নিচ্ছিলাম একটা ক্যারেক্টার এই চারটার যে কোনো একটা। একটু রিপিট করি, এই পার্সেন্টেজ সি মানে কিন্তু একটা সিঙ্গেল ক্যারেক্টার, একের অধিক ক্যারেক্টার নেওয়া যাবে না, ক্যারেক্টার মানে সিঙ্গেল, যে তুমি যদি ইনপুট নিতে চাও যে মেল পুরোটা নিবা সেটা নিতে পারবো না, সেটা নিতে গেলে স্ট্রিং জানতে হবে, সেটা নিয়ে আমরা এখনও ক্লাস করিনি। তো আপাতত ক্যারেক্টার মানে সিঙ্গেল ক্যারেক্টার। এবার আসো আমরা চয়েস এবার যাই সুইচ, তাহলে এখানে কি হবে চয়েস, এখন তোমরা বলো প্রথম কেস কি হবে, যেহেতু ক্যারেক্টার অবশ্যই ক্যারেক্টার সম্পর্কে তোমাদের আইডিয়া দিয়েছি, ক্যারেক্টার লিখতে গেলে সিঙ্গেল কোটেশন দিতে হয়, তাই নাকি, মনে আছে তোমাদের এগুলো, যে ক্যারেক্টার হলে অবশ্যই সিঙ্গেল কোটেশন, যখন ইন্টিজার ছিল লাইক ওয়ান তখন কিন্তু কোনো কিছু দেইনি, কিন্তু যদি স্ট্রিং হয় তাহলে ডাবল কোটেশন, কিন্তু যখন ক্যারেক্টার হবে তখন সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি কী লিখবো, চারটার যে কোনো একটা লিখবো, ধরো আমি প্রথমে লিখলাম আপার কেস লেটার এম, এরপরে ক্লোন চিহ্ন, যদি কেউ এম ইনপুট দেয় তাহলে কী আনসার আসবে বলো, তোমরা বলো দ্রুত বলো। আমরা বলছি করেসপন্ডিং জেন্ডার, তার মানে হচ্ছে মেল, মেল দেখাতে চাচ্ছি, স্ল্যাশ এন, এরপরে কী দিব ব্রেক, ওকে। এখন তোমরা বলো আমাদের এটা ডান, এবার সেকেন্ডের জন্য করতে হবে না, তাহলে এতটুকু কপি করি কন্ট্রোল ভি। এবার আমরা বলবো কেউ যদি লোয়ার কেস লেটার এম দেয় তাও মেল আসবে, ভালো কথা, তাহলে দুইটা হলো। এবার আবার এটাকে কপি করি কন্ট্রোল ভি, তাহলে এখন কি দিব, সাপোজ এফ, এফ হলে কি হবে ফিমেল, তাহলে আরেকবার পেস্ট করি কন্ট্রোল ভি। এবার আপার কেস লেটার এফ, তাহলে এখানে কি হবে ফিমেল, যদি এর বাইরে কেউ কিছু দেয় তাহলে কি লিখবা ডিফল্ট, তাহলে কি লিখবা, হয় ইনভ্যালিড চয়েস দিবা অথবা আনস্পেসিফাইড জেন্ডার দিবা, তাই নাকি, হয় ইনভ্যালিড চয়েস অথবা দিবা আনস্পেসিফাইড জেন্ডার বা অন্য কোনো তুমি যেটা লিখো, এটা তো একটা মেসেজ, জাস্ট আমি লিখলাম আনস্পেসিফাইড জেন্ডার। এখন যদি ইনপুটকে ওয়ান টু থ্রি দেয় সেগুলো ডিফারেন্ট কেস, সেগুলো আবার ভ্যালিডেশন ঠিক করে করা যাবে। তো আনস্পেসিফাইড জেন্ডার লিখলাম, এবার আসলে আমরা প্রোগ্রাম রান করি দেখবো যে কাজ করে কিনা, আমাদের যেই অনুসারে কাজ করার কথা যতটুকু বুঝেছি, যদি কনসেপ্ট ঠিক থাকে তাহলে অবশ্যই প্রোগ্রামের কাজ করার কথা। ওকে রান করি, তাহলে তোমরা বলো প্রথমে কি দিব, ছোটো হাতের বড় হাতে যেটা খুশি, তাহলে ছোটো হাতের এম দেই, কি আসছে মেল আসছে, কোনো প্রবলেম নাই। আবার রান করি, এবার বড় হাতের এফ দিচ্ছি, বড় হাতের এফ মানে ফিমেল আসছে, সো বাকি দুটা কাজ করবে, এতে কোনো ডাউট নাই। তারপর যদি দেখতে চাও আমি দেখাই, এবার আপার কেস লেটার এম দিচ্ছি, মেল আসতেছে, কোনো প্রবলেম নাই। এবার আসো কেউ যদি এ দেয়, এ তো আমার এই লিস্টের মধ্যে নাই, আছে এ কি লিস্টের মধ্যে আছে, তাহলে কি আসবে আনস্পেসিফাইড জেন্ডার। এখন তোমরাই বলো, এটা এন্টার ইউর চয়েস না বলে আমরা যদি বলি এন্টার ইউর জেন্ডার তাহলে মানে শুনতে ভালো লাগবে। ব্র্যাকেটে বলে দিই যে তুমি কী কী দিবা, হয় এম দিবা
না হলে বড় হাতের এম দিবা, না হলে এফ দিবা, না হলে বড় হাতের এফ, বোঝার জন্য ইউজার ফ্রেন্ডলি করতে হবে প্রোগ্রাম সব সময় অন্যের জন্য। তাহলে দেখো এবার যদি রান করে সে বুঝবে কী দিতে বলছে। তাহলে আমি ধরো দিলাম এবার ছোট হাতের এফ, আসছে না? এখন কেউ যদি ভুলে এর বাইরে কিছু দেয় তখনই আসতেছে আনস্পেসিফাইড জেন্ডার। তো প্রোগ্রামটাকে বুঝছো কিনা সবাই বলো, এরপরে এটার পর আর কাজ আছে। আচ্ছা এখন আসো আমরা প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ, এখন আসো প্রোগ্রামটাকে আমরা একটু শর্ট করতে পারি কিনা। তোমরা বলো এই একই মেল দুইবার লিখছি না, একই ফিমেল দুইবার লিখছি না, যদি একবার লিখা যায় তাহলে সেটা বেটার হয় না? আমার কোড কমে যাবে না? আচ্ছা তা অর দিচ্ছে, অর না, অর না। এখানে দেখো আমি এই লাইন কেটে দিলাম আর এখান থেকে এটা কেটে দিলাম, দেখো তো কি হলো। এবার কেউ যদি, কেউ যদি আপার কেস লেটার রেম দেয় তাহলে এখানে তো কোথাও ব্রেক দিই নাই, দিয়েছি দেই নাই, কোনো কিছুই নাই, হ্যাঁ প্রিন্টও নাই। তাহলে যদি কেউ আপার কেস রেম দেয় তাহলে তো এই এতটুকুর বডিতে এতটুকু, তাই না? তাহলে সে মেল দিবে, ব্রেক হবে। যদি কেউ লোয়ার কেস লেটার রেম দেয় মেল দিবে, ব্রেক হবে। এবার আসো যদি কেউ এই এখানে আসে, যদি কেউ আপার কেস লেটার এফ দেয় ফিমেল প্রিন্ট হবে, কেউ যদি লোয়ার কেস লেটার এফ দেয় তাও ফিমেল প্রিন্ট হবে, তাই নাকি? আচ্ছা আমরা প্রোগ্রামটা বেশি ডিবাগ করার জন্য যেই ফর্মেটটা তোমাদের শিখিয়েছিলাম সেটা আসলে ইউজ করি। হোয়াইলের ভিতরে ওয়ান দিলাম এবং কার্লি ব্র্যাকেটসের শুরু, শেষটা কোথায় হবে? রিটার্নের আগে। এগুলো কিন্তু তোমরা শিখছো, আমি যেন দ্রুত কথা বলতেছি, সমস্যা হলে বলবা। এবার আসো রান করি, আমরা রিপিটেডলি চেক করে দেখি কোনো প্রবলেম হয় কিনা। তাহলে আসো এন্টার ইউর জেন্ডার। সাপোজ এবার বললাম প্রথমে ভুল একটা দিলাম, দিলাম টি, কি আসছে? আনস্পেসিফাইড জেন্ডার আসছে না? আচ্ছা এখন এই ধরনের প্রবলেম আসছে কেন? আচ্ছা প্রবলেম আসার পিছনে কারণ হচ্ছে এই যে এখানে নিউ লাইন আছে, তো নিউ লাইন থাকার কারণে কোন একটা প্রবলেম হয়ে এই স্পেস প্রথমে দিলে আরেকটা প্রবলেম হবে, দেখি একটু। আচ্ছা দেখি এবার মানে সলভ হবে। তাহলে দেখি টি দিলে কোনো সমস্যা হচ্ছে না, আনস্পেসিফাইড জেন্ডার আসছে আমাদের যেটা টার্গেট। এবার আসে এফ দিলাম ফিমেল আসছে, এম দিলাম মেল আসছে, বড় বড় হাতের এম দিলাম মেল আসছে, বড় হাতের এফ দিলাম ফিমেল আসছে, যদি ওয়ান দেয় এটা আসতেছে। এখন ধরো যদি কেউ এই ওয়ান এগুলো দিতে পারবে না সেগুলোর জন্য আমাদের ইফেলস কন্ডিশন লাগবে, আপাতত যেতে যাচ্ছি না। তাহলে আমাদের এই বেসিক পার্টটা বুঝছো? এবার আসো গত ক্লাস বলো, এটা অবশ্যই আমরা প্রিভিয়াস ক্লাসে ব্যাখ্যা দিয়েছি। আমরা এই যে এই ক্যারেক্টার নিয়ে যখন কাজ করেছি তখন এগুলোর ব্যাখ্যা দিয়েছি, অবশ্যই প্রিভিয়াস রেকর্ডগুলো দেখবা। আমাদের এখানে প্রবলেম যেটা হচ্ছে যে ক্যারেক্টার তো সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নেয়, কিন্তু যখনই যে এখান থেকে বেরোচ্ছিলাম একটা নিউ লাইন যেহেতু পাচ্ছে প্রোগ্রামের মধ্যে, সে এটাকে পরের স্টেপে গিয়ে ইনপুট নিয়ে নিচ্ছে। তো যাতে ওই ইনপুটটা কেটে যায় এখানে আমরা এখানে একটা স্পেস দিচ্ছিলাম, যে একটা স্পেস দিচ্ছিলাম যে ওই যদি আমাদের নিউ লাইন বা স্পেস কোনো কিছু আসে প্রোগ্রামের মধ্যে যাতে ওইটাকে সে অ্যাভয়েড করতে পারে। তো এই ধরনের প্রবলেমের সলিউশন আমরা বলেছিলাম যখন ডু হোয়াইল নিয়ে কাজ করেছি, লুপের ক্লাসটা দেখবা। আচ্ছা এবার আসো কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার থ্রি ডট সি। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা ভাওয়েল কনস্ট্যান্টের প্রোগ্রাম করছিলাম মনে আছে? ভাওয়েল কনস্ট্যান্ট, সরি ভাওয়েল কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্টের প্রোগ্রাম করছিলাম, ওই প্রোগ্রামটা আমি সুইচ দিয়ে করি। আমি আগের প্রোগ্রামটা কপি করে নিয়ে আসলাম, এটার ভিতরে সব কিছু মুছে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সব কিছুই মুছে দিলাম, শুধু চয়েসটা রাখি, ওয়াইলটাও মুছে দিলাম, এই ওয়াইলটাও মুছে দিলাম, ওকে মানে এন্ডিংটা মুছে দিলাম। এখন তার সমস্যা নেই বুঝতে। তাহলে এবার আসো যে আমাদের প্রোগ্রাম হচ্ছে যে রাইট এসি প্রোগ্রাম, এটা একটু কেটে দেই টু চেক ওয়েদার, কি লিখবো? এ ক্যারেক্টার সিএচএর এসিটি, এ ক্যারেক্টার ইজ ভাওয়েল, বোঝার জন্য একটু বড় হাতে দেই আপার কেস, ভাওয়েল অর কনসোনেন্ট, ওকে ভাওয়েল অর কনসোনেন্ট ইউজিং সুইচ, এবার বলে দিচ্ছি ইউজিং সুইচ। তারপরে তোমাকে সুইচ দিয়ে করতে বলা হচ্ছে, যদি বলতো যে তুমি ইফ ইফ দিয়ে করবা তাহলে তো কোনো সমস্যা নেই, উল্লেখ না থাকলে তুমি যে কোনোটা দিয়ে করতে পারবা। এখন আসো আমি অত ওই যে কী বলে ভ্যালিডেশনে যাচ্ছি না, যে তোমার এ জেড এর বাইরে আসলে কী হবে সেগুলোতে যাচ্ছি না, আমি যা সরাসরি প্রোগ্রামটা দেখাচ্ছি, সরি কন্ট্রোল জেড। তাহলে এখন বলো ইনপুট হিসেবে কী আসবে, ইদার ভাওয়েল আর কনসোনেন্ট আসবে, এর বাইরে কি কিছু আসবে? আচ্ছা কনসোনেন্টের স্পেলিং ঠিক আছে না, কনসোনেন্ট CON একটু দেখে চেক করি, কনসোনেন্ট
ঠিক আছে, হ্যাঁ স্পেলিং ঠিক আছে। তাহলে আসো, এবার আমরা যদি বলি যে এন্টার ইউর জেন্ডার না বলে কি বলবো, এন্টার এ ক্যারেক্টার কি বলবো, অর এন্টার এন অ্যালফাবেট। ওকে, তাহলে এখন এই চয়েস অ্যালফাবেট তো অবশ্যই ক্যারেক্টার, যেহেতু আমাদের এখানে হোয়াইল নাই, একবারই এক্সিকিউট হবে, সো আমাদের এখানে কিন্তু স্পেস দেওয়া লাগবে না। এই ধরনের একটা প্রবলেম কেউ একজন আমাকে পাঠিয়েছিল, সম্ভবত কায়েস বা কেউ একজন, তো যখন আমার হোয়াইল নাই, শুধুমাত্র ফার্স্ট একটা ইনপুট নিচ্ছে, এরপরে চেক হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর স্পেস দিব না। যদি স্পেস দাও তাহলে কিন্তু স্পেসটা ইনপুট হিসেবে নিয়ে নিবে, তখন কিন্তু আর কাজ করবে না। যেমন দেখো রান করি, এটা অবশ্যই এই স্টেপে বোঝা যাবে না, স্পেস এখানে আমরা দিব না প্রথমবার। যদি হোয়াইল থেকে যদি মাল্টিপল স্টেপ আসে তখন আমাদের এখানে স্পেস দিতে হবে। আচ্ছা আপাতত আসো, একটা অ্যালফাবেট নিতে পারবো, চয়েসে গেলাম। এবার তোমরা আমাকে বলবা যে সুইচের ভিতরে কী হবে, এখানে অবশ্যই চয়েস থাকবে, এতে কোনো ডাউট নাই। এখন তোমরা চিন্তা করো যে আমাদের টোটাল অ্যালফাবেট কয়টা, অ্যালফাবেট কয়টা, 26, আপার কেস লোয়ার কেস চিন্তা করলে কয়টা, 52। তাহলে আমরা যেই স্টাইলে প্রোগ্রাম করেছিলাম এখানে প্রথমবার, এই যে এখানে, তাহলে সেই হিসাবে চিন্তা করলে কয়টা, 52টা কেস লিখতে হবে না? তাহলে যদি এই হিসাবে চিন্তা করি 52 কেস লিখতে হবে। অথবা যদি মনে করো না স্যার আমি শুধু ভাওয়েল দেখাবো, কনসোন্যান্ট বলবো ডিফল্টের মধ্যে, তাও তোমার ভাওয়েল কয়টা, 5টা না? তাহলে পাঁচ, হ্যাঁ 5টা হলে কয়টা লিখতে হবে, 10টা, ঠিক আছে। আর যদি প্রত্যেকটা ধরে ধরে করো তাহলে লাগবে হচ্ছে 52টা। তাহলে এবার আসো, তোমরাই বলো যে 10টা ভাওয়েলের জন্য একটাই তো আউটপুট নাকি, একটা না নাকি 10টা, একটা না? তাহলে আসো এবার আমরা লেখা শুরু করি। কেস প্রথমে বলবো এ, আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, ই ডুপ্লিকেট আই কন্ট্রোল ডি, তারপর হচ্ছে ই, সরি এ ই আই ও কন্ট্রোল ডি, এবার হচ্ছে ইউ। এবার আসো, কন্ট্রোল ডি দিচ্ছি, এবার আপার কেস লেটার এ দিচ্ছি, আপার কেস লেটার ই দিচ্ছি, এগুলো সিকোয়েন্স কোনো ফ্যাক্টর না, তুমি যেটা আগে খুশি দিতে পারবা। আই এবার হচ্ছে এ আই ও, তাই না, কন্ট্রোল ডি, এবার হচ্ছে ইউ। দেখো 5টা 5টা 10টা হয়েছে কিনা, না ক্লোন হবে সবগুলোতে, থ্যাংক ইউ, সবগুলোতে ক্লোন হবে। এটা শেষে আমরা একটা মেনু ভিত্তিক প্রোগ্রাম করব, জাস্ট আমি কনসেপ্ট এটা দিয়ে শেষ করতেছি, তারপর একটা ফর্মাল প্রোগ্রাম করব। তাহলে এখন বলো এখানে কি হবে, কেন ডিফল্ট হবে, পার্সেন্টেজ সি যদি দেখাতে চাও রেজাল্টটা, ইজ আ ভাওয়েল নাকি? ওকে, তাহলে আমরা যদি দেখাতে চাই পার্সেন্টেজ সি, তাহলে পার্সেন্ট সির পরিবর্তে এখানে কি হবে, চয়েসটা হবে না, কারণ চয়েস হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের ব্রেক, এরপর হচ্ছে ডিফল্ট, আমি ডিফল্টের মধ্যে চাচ্ছি দিয়ে দিব কনসোনেন্টটা, যদিও প্রোগ্রামটা অতটা ইফিশিয়েন্ট হচ্ছে না, তারপর আপাতত জাস্ট বুঝাই আর কি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি ইজ আ কনসোনেন্ট, ওকে, দেখি আমাদের কাজ করে কিনা প্রোগ্রামটা, কোনো ধরনের যদি এরর না থাকে আশা করি কাজ করবে। রান করো, তাহলে আসো প্রথমে কি দিব, সাপোজ দিচ্ছি ইউ, লোয়ার কেস লেটার ইউ দিলাম, এন্টার দিই, ইউ ইজ এ ভাওয়েল আসছে। এখন যে বারবার রান করা তো বিরক্তিকর মনে হবে, এখন এবার আসো দিচ্ছি ওয়াই, আপার কেস লেটার ওয়াই, তাহলে কি আসবে, আসছে, সো আমাদের প্রোগ্রাম কাজ করছে। তো এখন তোমাদের মনে একটা কোশ্চেন, সাপোজ ওয়ান দিলে কি হবে, ওয়ান দিলে কিন্তু কনসেন্ট আসবে, যেটা হওয়া উচিত না, এটা তো হওয়া উচিত না, তাই না? তাহলে আমাদের একটা একটা ভ্যালিডেশন থাকা উচিত ছিল শুরুতে, সেই গত ক্লাস ইফ এলসের ক্লাসের মতো। তাহলে আমরা কি বলবো এখানে, ইফ চয়েস, আমি একটু ভেরিয়েবলটা ছোট করে ফেলি, তাহলে আচ্ছা থাক, চয়েস এর ভ্যালু যদি লেস দেন ইকুয়াল, সরি গ্রেটার দেন ইকুয়াল এ, মনে আছে তোমাদের এটা, অ্যান্ড চয়েস কী হবে, লেস দেন ইকুয়াল আপার কেস লেটার জেড নাকি, মনে ভুলে গেছো তোমরা? এই যে ধরো যেই ইনপুটটা আমরা দিব সেই ইনপুটটা এ টু জেড এর মধ্যে হতে হবে না, এটা কিন্তু আমরা করিয়েছিলাম ইফ এলসের মধ্যে। তাহলে এখানে একটা ব্র্যাকেট দিচ্ছি, তার মানে এর থেকে বড়, জেড এর থেকে সমান অথবা ছোট, অবশ্যই এর সমান অথবা বড় এবং জেড এর সমান অথবা ছোট, এর ভিতরে আরেকটা অপশন হতে পারে, অর দিলাম, এবং এখানে আমরা কী লিখবো,
এই পুরোটা আরেকবার, এই তো তোমাদের একটু মনে পড়ছে মনে হচ্ছে, তাই না? কন্ট্রোল ভি। তাহলে আমরা, আমি বলছি কিন্তু পরে দেখছি মাইক্রোফোন অফ আছে স্যার। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এখানে কি হচ্ছে, এ থেকে জেড একটু বুঝাই, যে ভ্যালুটা তুমি ইনপুট দিবা যে চয়েসটা, সেই চয়েসের ভ্যালুটা অবশ্যই এ এবং জেড, এ টু জেড এর মধ্যে হতে হবে, ইনক্লুডিং এ টু জেড, সেটা আপার কেস হোক অথবা লোয়ার কেস হোক। যদি এর বাইরে কিছু দেয় তাহলে অবশ্যই সুইচের মধ্যেই যাবে না। তাহলে আমরা এখানে কি দিব, কার্লি ব্র্যাকেট দিব, শুরু দিলাম, শেষটা কোথায় করব, যদি এটা ট্রু হয়, ইফটা যদি ট্রু হয় তাহলে সুইচের মধ্যে আসবে, তার মানে এই সুইচের বডি কাজ করবে, কাজ করলো, যদি ট্রু না হয়, ইফ যদি ট্রু না হয় তাহলে এই ইফ শেষ, এরপর আমরা কি বলবো, এলস। এবার আমরা দিব হচ্ছে প্রিন্টএফ, বা এই লাইনটা কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি এখানে দিচ্ছি, কন্ট্রোল ভি, এখানে আমরা কি বলবো, ইজ নট এ ভাওয়েল অর কনসোনেন্ট, নাকি, বা ইজ নট এন অ্যালফাবেট, তাহলে এক কথাই বলতে পারি, ভালো, ইজ নট এন অ্যালফাবেট, ওটা আরো বেশি শ্রুতিমধুর হবে, অ্যালফাবেট। তোমরা মনে একটু বুঝতে, তোমাদের কারো কোনো প্রবলেম হয়েছে আমি ক্লিয়ার করে দিচ্ছি, কোডটা সাজিয়ে নিলাম। এবার আসো, তাহলে প্রথমে চয়েস, এই চয়েসের ভ্যালু অবশ্যই এ থেকে জেড এর মধ্যে হতে হবে, সেটা ছোট হাতের হোক অথবা বড় হাতের হোক, তার মানে যদি বড় হাতের হয় এ টু জেডের মধ্যেই হতে হবে, ছোট হাতে হলেও এ টু জেডের মধ্যে হতে হবে। তার মানে আমরা প্রথমে চয়েসের ভ্যালুটা পাওয়ার পর ইফের মধ্যে নিয়ে যাচ্ছে, তুমি যে ইনপুটটা দিচ্ছ সেটা কি এর মধ্যে আছে, যে ছোট হাতের এ বড় হাতের এ এগুলোর মধ্যে কি আছে কিনা, এ টু জেডের মধ্যে, এই 26 26 52টার মধ্যে আছে কিনা, যদি পায় তাহলে সে এখানে আসবে, দ্যাট মিন্স সুইচের মধ্যে আসবে। যদি আসে এবার চয়েস মিলাবে, যে এ টু জেডের মধ্যে থাকলে যদি এ ই আই ইউ এগুলো পায় তাহলে সে ভাওয়েল বলবে, যদি এগুলো না পায়, এ টু জেডের মধ্যে অন্য কিছু পায়, দ্যাট মিন্স এই 10টার বাইরে, তাহলে সে কনসোনেন্ট বলবে। আর যদি কেউ শুরুতেই এ টু জেড এর মধ্যে কোনো ইনপুট না দেয় তাহলে এই ভিতরে আসবেই না প্রোগ্রাম, তাহলে আসবে কোথায়, এলসে। এলসে আসলে কি বলবে, তুমি অ্যালফাবেট ইনপুট দাও নাই, আসো রান করি। আমি ইনপুট দিলাম সাপোজ 9, কি আসছে, 9 ইজ নট এন অ্যালফাবেট, টার্গেট বুঝছো? এবার এখন যদি তুমি একটু হোয়াইল দিয়ে চেক করতে চাও, স্যার একটু হোয়াইল দেন, দেই 1, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, মানে ক্লোজটা কেটে দিলাম, আমরা এখানে দিব, তাই না? তারপরে কোডটাকে সাজিয়ে নাও, প্লাগ ইন সোর্স কোড ফরমেটার, ওকে, কোড সাজানো হয়ে গেল। এবার আসো রান করি, একটা প্রবলেম হবে, এখানে স্পেস দিয়ে নিই আগেই। এবার আসো রান করি প্রোগ্রাম, বিল্ডে গিয়ে বিল্ডে রানও দিতে পারি। আসো এবার আমরা প্রথমে দিচ্ছি এ, আসলে ভাওয়েল বড় হাতের এ, আসলে ভাওয়েল দিলাম, বি কনসোনেন্ট বড় হাতের বি কনসোনেন্ট, জেড কনসোনেন্ট বড় হাতের জেড কনসোনেন্ট দিলাম, 1 ইজ নট এন অ্যালফাবেট দিলাম, ধরো প্লাস চিহ্ন ইজ নট এন অ্যালফাবেট দিলাম, স্টার চিহ্ন ইজ নট এন অ্যালফাবেট, ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এখন যদি কেউ মনে করো স্যার ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ডু হোয়াইল দিবা, তাহলে হোয়াইলের পরে ডু হোয়াইল দিবা, ওটা তোমরা শিখবা, অবশ্যই শিখিয়েছি ডু হোয়াইলের, দ্যাট মিন্স লুপের যে লেকচারটা আছে সেখানে কিন্তু ডু হোয়াইল বলেছিলাম, তাই না, যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ আর ডু অ্যানাদার, মনে আছে? তাহলে আমি কিন্তু এই তিন তিনটা প্রোগ্রাম আলোচনা করলাম, দুইটা এক্সাম্পল দেখালাম, আর প্রথমে আমরা সুইচ বুঝালাম। এবার আসো আমরা একটা জাস্ট প্রোগ্রাম দিয়ে ক্লাসটা শেষ করব, তাহলে তোমরা বুঝতে পারবা, যে আরও ভালো করে বুঝতে পারবা মেনু ভিত্তিক প্রোগ্রাম কী আসলে। এবং পরের ক্লাসে আমরা কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে আলোচনা করব, তখন এটা আমরা আবার রিপিট করব আর কি, তা আমাদের যে সময়টুকু আছে দেখি আমরা পারি কিনা, না হলে পরের সেশনে 10 মিনিটের জন্য আসবো, ঠিক আছে? ধৈর্য আছে তো তোমাদের, একজনের কণ্ঠ থেকে পেলাম শুধু, বাকিদের ধৈর্য নাই, এই ক্লাস আর জীবনে পাবা না, ফার্স্ট অ্যান্ড লাস্ট, টাকা দিয়েও পাবা না, কি বলছি বুঝছো? তোমরা অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে না শিখে পরবর্তী বিভিন্ন কোচিং সেন্টার খুঁজতে থাকে, কোথায় শিখবো, কিন্তু আনলিমিটেড লার্নিং পাবা না, ঠিক আছে? আচ্ছা, অ্যাটেন্ডেন্সের বেশ কিছু ইস্যু আসছে, এটা আমরা পরে দেখতেছি। ওকে আসো আমরা রান করি, তাহলে একটা নতুন প্রোগ্রাম নিচ্ছি, মানে ফাইল নিচ্ছি, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 4, এটি আমাদের লাস্ট প্রোগ্রাম, আই প্রমিস। ওকে আসো আমি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা কপি করে নিই, কন্ট্রোল সি, এরপরে কন্ট্রোল ভি, আমি ভিতরে সব পার্টই মুছে দিব, ডোন্ট ওরি, নতুন করেই কোড করব, একেবারে সব মুছে দিচ্ছি, শুধু একটা ভেরিয়েবল রাখলাম। এবার আসো আমরা কী করতে চাই, প্রোগ্রামটা লিখি, একবার ছোট একটা প্রোগ্রাম করব, মানে তোমরা যে প্রোগ্রাম অলরেডি ইউজ টু রাইট, এ সি প্রোগ্রাম,
to perform the following operations between two integer. আচ্ছা অনেকে ফ্লোট চাচ্ছে, আচ্ছা দেখি আজকে ফ্লোট ইউজ করা যায় কিনা, টু ইন্টিজার অথবা টু নাম্বার দিই, তাহলে ইন্টিজার ফ্লোট সবই দেওয়া যাবে, টু নাম্বারস ইউজিং সুইচ, ওরকমই প্ল্যান, সিম্পল একটা ক্যালকুলেটর দেখাবো। তাহলে আমার কী কী থাকবে, এক নম্বর অপশনে থাকবে হচ্ছে অ্যাডিশন, দুই নম্বর অপশনে থাকবে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে তো বিয়োগ নাকি, ডিফারেন্স বের করা, তিন নাম্বার থাকবে হচ্ছে মাল্টিপ্লিকেশন, চার নাম্বার থাকবে হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন। আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, মনে পড়লো তাই বলে ফেলি, এই যে চয়েস আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে সবসময় মনে ওয়ান থেকে শুরু করতে হবে, কেউ যদি মনে করো 100, 200, 300 দিবা, কোনো সমস্যা আছে? তাহলে এখন কি হবে, চয়েস যখন তুমি ইনপুট দিবা তাহলে অবশ্যই তিনটার মধ্যে দিতে হবে, এর বাইরে দিলে ইনভ্যালিড হবে। দেখো রান করে দেখি, যদি আমি 300 দেই তাহলে কিন্তু আসবে ওয়েলকাম, দেখো আসে কিনা, আসছে। সো এমন না যে চয়েস ওয়ান থেকে শুরু করতে হবে, তবে নর্মালি আমরা যখন অপশন সেট করি ওয়ান থেকে তো চিন্তা করি, এই জন্য আমরা বুঝালাম আর কি। এখন এর মানে এই না যে আমাকে এখানে সিকোয়েন্সও ফলো করতে হবে, আমি 100-এর পরে 200 লিখছি কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ইউজারকে বলতে হবে তুমি কী কী ইনপুট দিবা, ব্র্যাকেটে বলে দিবা আর কি। আমার কথা কি ধরতে পারছো তোমরা? ওকে থ্যাংক ইউ। এবার আসো যে আমরা এই প্রোগ্রামটা শুরু করি, তাহলে আমাদের অপশন হচ্ছে 1, 2, 3, 4, এটা আমরা চাই অপশন, তাহলে আসো প্রথম অপশনটা বানাই, যে প্রিন্ট এফ, প্রথমে লাইন বাড়াই পরে লাইন শর্ট করে ফেলবো। এক নম্বর অপশন হচ্ছে অ্যাডিশন, স্ল্যাশ এন, কন্ট্রোল ডি দিই, চারটা অপশন আমার লাগবে, দুই, আমি চাইলে এক লাইনে একটা প্রিন্ট এফ দিয়ে করতে পারতাম, তোমাদের সুবিধার জন্য আমি চারটা লাইন দিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে রান করি প্রোগ্রাম দেখে কি আসে, কিছুই আসবে না, শুধু চারটা অপশন আসছে, আসছে একটা মেনু বানাচ্ছি আর কি। ওকে এবার আসো, যদি আরেকটা প্রিন্ট এফ বাড়াতে চাও, আশা করি ভালো লাগবে প্রোগ্রামটা করে তোমাদের, স্ল্যাশ এন দিলাম, এরপর আরেকটা প্রিন্ট এফ দিচ্ছি, এখন প্রিন্ট এফ, এবার আসবে এন্টার ইউর চয়েস, এন্টার ইউর চয়েস, স্ক্যান এফ, পার্সেন্টেজ ডি, কমা, এম পার্সেন্ট চয়েস। ওকে তাহলে দেখি এতটুকুতে কী আসে, রান করো, তাহলে একজন ইউজার দেখতে পাচ্ছে চারটে অপশন আছে তার হাতে, সেখান থেকে এটা চুজ করবে, সাপোজ দিলাম ওয়ান, এখন তো ওয়ানে কিছু হবে না কারণ হচ্ছে কোনো কিছু তো নাই, রান করি এগেন, দিলাম ফোর, সো আমি যখন ফোর দিব শুধু ডিভিশনটাই আমার সামনে আসতে হবে, এটি হচ্ছে আমার টার্গেট। ওকে তাহলে আসো আমরা এখন সুইচ ইউজ করব, সুইচ তাহলে এর ভিতরে অবশ্যই চয়েস, চয়েস, এবার আসো কেস কয়টা হবে, কন্ট্রোল ডি, চারটা কেস হবে তাই না, তাহলে একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে টু, একটা হচ্ছে থ্রি, একটা হচ্ছে ফোর, তাহলে আসো ওয়ানের পরে অবশ্যই আমাদের ব্রেক হবে, টুর পরে অবশ্যই ব্রেক হবে, আমি জাস্ট স্ট্রাকচার রেডি করতেছি, থ্রির পরেও ব্রেক হবে, ফোরের পরেও ব্রেক হবে, এরপরে লাস্টেটা কী হবে, ডিফল্ট, যদি ডিফল্টের মধ্যে থাকবে হচ্ছে প্রিন্ট এফ ইনভ্যালিড চয়েস নাকি, ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই এগেন, ওকে স্ল্যাশ এন, আসো রান করে দেখি সোফার কী হয়, রান করি, চয়েস দিলাম ওয়ান, ওকে ফাইন, এবার আসি চয়েস, যদি 1, 2, 3, 4 বাইরে কিছু হয় 5 দিলাম, প্লিজ ট্রাই অ্যাগেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখন আমরা চয়েসের ভিতরগুলোতে প্রোগ্রাম সেট করব, তো আমরা একটু রিকানেক্টেড হয়ে যাবে খুব দ্রুত, আমরা কিন্তু এখন সেশন এক্সপায়ার হয়ে যাচ্ছে আমাদের, থ্যাংক ইউ। তাহলে আমরা যা দেখাচ্ছিলাম যে আমাদের চারটা অপশন থাকবে, একজন ইউজার সে চয়েস দিবে, চয়েসের অনুসারে আমাকে ক্যালকুলেশনগুলো আসতে হবে, দেখো আমাদের শুধু স্ট্রাকচারটা রেডি করছি, কোনো কিছুই করি নাই, রান করি যদি আরেকবার, এখন যদি কেস নাম্বার থ্রি দাও কিছু তো দেখাবে না, কারণ থ্রির বডির মধ্যে আমরা কিছু লিখিনি, বডি বলতে যেটা বোঝাচ্ছি কেস থ্রির বডি, এখন যদি মনে করো স্যার আমি সুইচটা এখানে
অ্যাপ্লাই করে ফেলতে, সরি সুইচ না, হোয়াইলটা অ্যাপ্লাই করে ফেলতে চাই, চাইলে করতে পারো অথবা আমি পরে দেখাচ্ছি। এখন আসো যে আমি কেস ওয়ানে কী লিখব। আমরা এখানে কয়েকটা ভেরিয়েবল বাড়াচ্ছি, আমি আলাদা লাইনে লিখি, একটা নিচ্ছি এ, একটা নিচ্ছি বি, যোগ বিয়োগ করবো তো দুইটা ভেরিয়েবল নিচ্ছি আর কি। ওকে রাখলাম, এক লাইনে লিখতে পারতাম, লিখলাম না। আচ্ছা এখানে একটা কথা বলে নেই, এই ভেরিয়েবল ডিক্লারেশন কেজের ভিতরে করা যায় না, করতে গেলে অ্যারর ধরবে। তুমি যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাও, সাপোজ ইন্টিজার সি, তাহলে দেখবে অ্যারর ধরছে। রান করো, এই অ্যারর ধরছে। ঠিক আছে, এ লেভেল ক্যান অনলি বি পার্ট অফ এ স্টেটমেন্ট অ্যান্ড এ ডিক্লারেশন ইজ নট এ স্টেটমেন্ট, বলতেছে ডিক্লারেশন কোনো স্টেটমেন্ট না, তুমি এখানে লিখতে পারবে না, তাহলে এখানে কিন্তু অ্যালাউড না, বাইরে লিখতে হবে। অবশ্যই সুইচের উপরে লিখতে পারো, দ্যাট মিন্স তুমি এইখানে চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই যে সুইচের ঠিক উপরে লিখতে পারো, কোনো সমস্যা নেই। যদি মনে করো স্যার আমি এটা এখানে দিব না, এখানে একটু এখন দরকার পড়ছে, আমি কাছাকাছি জায়গায় দিই, কোনো সমস্যা নেই, এখানে দাও, কোনো প্রবলেম নেই, দেখবা কোনো এরর ধরবে না, কিন্তু সুইচের ভিতরে দেওয়া যাবে না। ওকে, আচ্ছা এবার আসো, আমি জাস্ট সিম্পলি প্রিন্ট এফ দিচ্ছি, এক লাইনে দুইটা ইনপুট নিব। যে যদি বলি যে এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, এরপর আমি স্ক্যান এফ দিচ্ছি, এক লাইনে দুইটা ইনপুট নিব, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, কমা এম পার্সেন্ট এ, কমা এম পার্সেন্ট বি। ওকে, দুইটা ইনপুট নেওয়া শেষ, এবার সব প্রিন্ট এফ দিয়ে দিচ্ছে। থার্ড আর ভেরিয়েবল ইউজ করলাম না সরাসরি, যেহেতু দুইটা সংখ্যা মাত্র, মানে আলাদা একটা ভেরিয়েবল মধ্যে যোগটা রাখতে চাচ্ছি না, একবারই করে ফেলতে চাচ্ছি। পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা এ প্লাস বি, এখানে যদি একটা মেসেজ দাও, এখানে যদি একটা মেসেজ দিতে চাও এ প্লাস বি ইকুয়াল টু, সেটাও হতে পারে, পারে না, এ প্লাস বি ইকুয়াল টু, একটু পরে এ প্লাস বির পরিবর্তে যে সংখ্যা ইনপুট দেবো সেটা আমরা দেখাবো। ঠিক আছে, আশা করি তোমরা গেস করতে পারতেছো আমি কী বলছি, গেস করতে পারছো কী বলছি। এই যে এখানে আমরা এবির পরিবর্তে ভ্যালু দেখাবো, হ্যাঁ তাই। ওকে, এবার আসলে একটু রান করে দেখি আমরা এক নম্বর চয়েসে কাজ করে কিনা। চয়েস নম্বর ওয়ান, তাহলে এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, দিচ্ছি 10 এবং 20, তাহলে 30 আসার কথা, এ প্লাস বি কোস্ট 30। এখন যদি আমি এখানে চাই এ প্লাস বি না, 10 এবং 20 দেখাবো, তাহলে পারবো না? আছে কিন্তু সবার এটা কনফিডেন্টলি বলা উচিত স্যার পারবো। তাহলে এর পরিবর্তে পার্সেন্টেজ ডি, বির পরিবর্তে পার্সেন্টেজ ডি, তাহলে এখানে একটা এ হবে, একটা বি হবে, এরপর একটা কমা হবে। থ্যাংক ইউ সো মাচ। আসো রান করি, 50 100, আমি স্পেস দিয়ে ইনপুট দিতে পারি, অথবা যদি কেউ মনে করি স্পেস না, এন্টার দিবা 50। আহা কি হলো, দুইটা ইনপুট নিল না কেন, এন্টার দিলাম 50। ও আচ্ছা সরি, আমাদের ভুল হলো কেন, চয়েস নাম্বার তাই না, চয়েস তো আর 50 নাই। আচ্ছা চয়েস দিলাম সাপোজ ধরো 1, এবার আমি বলছি এন্টার দিয়েও ইনপুট দিতে পারবো, সমস্যা নেই, 50 100 আসছে, ক্লিয়ার? এখন আসো খুব দ্রুত, আমি জাস্ট এতটুকু কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি সবগুলোতে দিয়ে দিব, এখন কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, কপি পেস্ট কিন্তু জানতে হবে ইফেক্টিভলি কীভাবে কপি পেস্ট করা যায়, অবশ্যই পরীক্ষার খাতায় না। হ্যাঁ, মাইনাস মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশন, তাহলে অপারেটরগুলো একটু চেঞ্জ করা উচিত, মাইনাস এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন, দ্যাট মিন্স অ্যাস্টেরিক্স, এর আর এখানে হবে ডিভিশন সাইন, দ্যাট মিন্স ডিভিশন অপারেটর, হয়ে গেল না নাকি? যোগ বিয়োগ গুণভাগ, যোগ বিয়োগ গুণভাগ তো হয়ে যাওয়ার কথা। আসো রান করি, চয়েস নাম্বার টু দেই, এর ভ্যালু দিলাম 100, বির ভ্যালু দিলাম 20, 80 আসার কথা আসছে। এখন তোমরা কি বারবার এইভাবে করবা না হোয়াইলটা দিবা? ওকে আসো, হোয়াইল দিব না ডু হোয়াইল দিব, কোনটা চাও বলো, যেটা চাও সেটাই সই। আচ্ছা হোয়াইল দিই বলো, বুঝি নাই তোমার কথা, অবশ্যই জানো, ওই জন্যই তো মেনু তৈরি করলাম প্রথমে। এই যে দেখো, আচ্ছা অসুবিধা নেই, এই জন্য তো মেনু তৈরি করছি, আমরা বলছি সুইচ মেনু মেনু ড্রিভেন প্রোগ্রামের জন্য আমরা ইউজ করি। এখন যদি তুমি এখানে একটু বলো আমি একটু ডিজাইন করতে চাই সুন্দর করে, সেগুলো করতে গেলে তুমি পারবাই তাই না? ধরো আমি এই ডিজাইনটা যদি উপরও দিই, তুমি যেভাবে ডিজাইন করতে চাও করো, এটা তোমার হাতে ডিপেন্ড করবে। আমি ধরো যদি ডিজাইনটা এইভাবে করি,
যে ধরো সময় লাগবে একটু, ধরো অনেকগুলো ক্লাস দিলাম। ওকে, এবার আসো, এখানেও অনেকগুলো ক্লাস দিতে চাই। ঠিক আছে, আর যদি এখানে দুইটা স্ল্যাশ এন দাও, এবং এই প্লাসগুলো যদি এই যে এই পাশ থেকেও দেওয়া শুরু করো। দুইটা দিলাম জাস্ট। এখন হচ্ছে তোমার এই পাশে লাগবে, তাহলে এই পাশে তো অবশ্যই এগুলাকে স্পেস দিয়ে সরাতে হবে, মিলাতে হবে আর কি। তোমাকে এক কথা যদি বলি, যদি প্রয়োজন হয় ডিজাইনটা এইভাবে করতে হবে আমাকে, তুমি যেভাবে ডিজাইন চাও। আচ্ছা, প্লাস 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 প্লাস, আমার মনে হয় এটা একটু সরালে ভালো হবে। তাহলে এখানে একটা প্লাস বাড়িয়ে দিই, এখানে একটা প্লাস বাড়িয়ে দিই। এখন যদি মনে করো এগুলো একটু সরাবো, এটা তুমি ডিজাইন করবা, দেখি একটু রান করে আসছে। যদি সিঙ্গেল প্লাস দিতে চাও হবে। এখন যদি মনে করো পুরোটাকে এই সেন্টারে আনবা, ট্যাপ দিয়ে দিয়ে নিয়ে আসবা, পারবো না নাকি পারবো না? এই যে ধরো এখানে যদি আমি স্ল্যাশটি দেই, দুইটা করে স্ল্যাশটি দিলাম, দেখো ইউজ, তোমাকে জানতে হবে যে স্ল্যাশটি আমরা শিখছিলাম, এখন তোমাকে ব্যবহার তোমার যেখানে খুশি প্রয়োজন মতো ইউজ করতে পারবা। রান করো, আসছে? ওকে, আচ্ছা এবার আসো, যে আমরা ওয়াইলটা সেট করে ফেলছি অলরেডি, এবার আমরা রান করে দেখি সব ধরনের অপারেশন ঠিক আছে কিনা। তাহলে প্রথমে চয়েস হচ্ছে ওয়ান এডিশন, তাহলে যদি এক নাম্বার দেই, সাপোজ 10 এবং 20, আসলো কত? 30। এখন দেখো একটা প্রবলেম হয়েছে, বারবার কি মেনুটা দেখার দরকার আছে? অনেক সময় দরকার হতে পারে, কিন্তু আমার এই প্রোগ্রামে মনে হচ্ছে বারবার দরকার নেই। তাহলে ধরো 20 আর হচ্ছে 10 আসছে, এবার মাল্টিপ্লিকেশন 3 নাম্বার চয়েস দিচ্ছি, 5 5 মানে 25 আসবে, আসছে। এবার হচ্ছে ডিভিশন, 10 আর 5 তার মানে 2 আসবে, কি হলো? আচ্ছা চয়েসে 10 5 দিয়ে ফেলছি, ভুল হয়েছে। এখন দেখে যে বারবার মেনুটা দেখতে খারাপ লাগতেছে না তোমাদের কাছে? মেনুটা একবার আসুক, তাহলে এটাকে কাট করি, মেনুটা যাচ্ছে একবারে আসুক পুরো প্রোগ্রামে, তাহলে এটাকে কাট করে আমি এখানে দিয়ে দিব। কোথায় দিলাম? মেনুর ঠিক পরে ফাইলটা ইউজ করলাম। এখন দেখো আশা করি আগের চাইতে ভালো লাগবে। এবার চয়েস নাম্বার দিচ্ছি 4 থেকে শুরু করি, 10 এবং 5, তাহলে অবশ্যই আনসার 2 আসছে। চয়েস নাম্বার ধরো 3, 10 এবং 5 আসবে, 50 আসছে। চয়েস নাম্বার 2, 10 এবং 5 আসবে, 5 আসছে। চয়েস নাম্বার 1, 10 এবং 5, 15। চয়েস নাম্বার 5 কি আসছে? ক্লিয়ার প্রোগ্রামটা? আমি আজকের কথা বাড়াচ্ছি না, আমাদের মানে নতুন প্রোগ্রামে আর যাচ্ছি না। যেটা বলতে চাই যে আমরা একটা কমপ্লিট একটা আইডিয়া দিলাম সোফার, যে বেসিক অপারেশনগুলো তোমরা শিখছো, যোগ গুণ ভাগ যাই বলো না কেন, এখানে পাশাপাশি সুইচের মধ্যে ইমপ্লিমেন্ট করলাম, এখানে প্রিন্ট অ্যাপ ইউজ করলাম, স্ক্যান অ্যাপ ইউজ করলাম, সব কিছু মোটামুটি যতটুকু কাভার করা যায়। তাহলে এইটা দেখো প্রোগ্রাম কিন্তু অলরেডি 54 লাইন্স হয়ে গেছে। আমাদের কাছে কি একটু মনে হয়েছে যে এই প্রোগ্রাম আমাকে মুখস্থ করতে হবে? এখন যদি তুমি আরও বাড়াও, এখানে যদি কোড আরও বাড়াও, মনে করো আরও চয়েস সেট করবা 10টা, কোনো সমস্যা আছে? ধরো আমি কন্ট্রোল ডি দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে এখানে 5 দিলাম, 5 দিয়ে এখানে ধরো একটা প্রোগ্রাম করতে চাও, কিসের প্রোগ্রাম করবা? ধরো একটা ফর লুপের প্রোগ্রাম, সিরিজ ডিসপ্লে সিরিজ, ওকে, জাস্ট সিরিজে লিখে রেখে জাস্ট 1 টু 10 প্রিন্ট দিব। তাহলে 5 নাম্বার চয়েস এখানে বাড়াবো না, কন্ট্রোল সি, সরি ব্রেক পর্যন্ত কপি করি, কথা বলবো না বলবো না বলেও আবার হঠাৎ করে মনে হলো, তাই একটা এক্সাম্পল বেড়ে গেল। তাহলে আমার তো এগুলো দরকার নেই, আছে এগুলো দরকার নাই। তাহলে আমার এখন কি হবে, একটা ভেরিয়েবল লাগবে আই, যেহেতু ফর লুপের কাজ করতে চাচ্ছি। তোমাদের 21টা ফর লুপ, 21টা সিরিজ ডিসপ্লে করার জন্য যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, এখন তোমরা চিন্তা করে দেখো রান করলে কিন্তু 21টাই দেখাচ্ছে, আমি চাচ্ছি একটা পার্টিকুলার দেখবো। এখন তুমি সুইচের মাধ্যমে করতে পারবো না এটা? আই ইকুয়ালস টু 1, আই লেস দেন ইকুয়াল 100, এরপর দিচ্ছি আই প্লাস প্লাস, ওকে, কার্লি ব্র্যাকেট শুরু শেষ। এখানে আমরা দিব প্রিন্ট এফ, পার্সেন্টেজ ডি, স্ল্যাশ টি, কমা আই, দেখাবে না? দেখি এবার 5 নম্বর চয়েসে কি কি দেখায়, কোনো সমস্যা হয় কি না।
চয়েস নাম্বার ফাইভ আসছে, এন্টারভিউ চয়েস। এখানে একটা প্রবলেম হয়েছে, তাহলে এন্টারভিউ চয়েসের আগে শুরুতেই আমাকে একটা নিউ লাইন দিতে হবে। রান করি, তাহলে প্রথমে আসো যে আমাদের চয়েস নাম্বার টু, দশ এবং বিশ দিলাম, মাইনাস টেন আসছে, চয়েস নাম্বার ফাইভ সিরিজ চলে আসছে না। এখন যদি এভাবে শত শত চয়েস বাড়াতে থাকে আমার কোনো প্রবলেম আছে? কন্ট্রোল ডি, ধরো অ্যালফাবেট সিরিজ, এখানে হচ্ছে ছয় নম্বর, এবার আসে অ্যালফাবেট সিরিজ, অ্যালফাবেট সিরিজ, ডিজাইনে ঝামেলা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা হোক, তোমরা তো বিরক্ত হচ্ছ না, হচ্ছ কি? ধৈর্য কি শেষ না আছে? এবার আসে একটা নাম্বার সিরিজ, জাস্ট একটু মিনিংফুল করে দিই। ওকে, একটা সিরিজ বাড়াচ্ছি, অ্যালফাবেট সিরিজ। তাহলে এখন আসো ছয় নাম্বার কেস, এই কেস নাম্বার ফাইভটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কি হলো কেসটা চলে, কন্ট্রোল জেডটা, সরি কেস সহ কপি হয় নাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, প্লাগ ইন সোর্স কোড ফরমেটার। তাহলে কেস নাম্বার হবে সিক্স। এবার আমরা আই না দিয়ে অন্য একটা ভেরিয়েবল চিন্তা করবো, লাইক জে, এখানে সিঙ্গেল কোশনের ভিতরে অ্যালফাবেট দিচ্ছি এ, এবং এখানে জে, এখানে অবশ্যই জেড পর্যন্ত, এবং এখানে জে প্লাস প্লাস হবে, আর এখানে অবশ্যই জে প্রিন্ট হবে, এখানে অবশ্যই পার্সেন্টেজ না হয়ে সি হবে, তাহলে অবশ্যই ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল লাগবে। তাহলে কোথায় দিব আমরা যদি এখানে দিয়ে আসি ক্যারেক্টার জে? এবার আসো দেখি রান করে কিনা, ছয় নাম্বার চয়েস আসছে, এ টু জেড, পাঁচ নাম্বার চয়েস এক থেকে একশো, চার নাম্বার চয়েস দশ এবং দুই আসছে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে সুইচ দিয়ে কীভাবে কাজ করতে হয়। সুইচের ভিতরে এমন না যে শুধুমাত্র এইভাবে থাকবে, আমি ফর লুপ, হোয়াইল এর ভিতরে হোয়াইল লুপ, এর ভিতরে ই ফেল, যা শিখছো সব ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। ইভেন দো সুইচের ভিতরেও সুইচ ইউজ করতে পারবা, এই যে সুইচ ইউজ করছি এর ভিতরে যদি আবার মনে হয় যে এটার ভিতরে আরও একটা মেনু তৈরি করতে হবে, সেটাও পারবা, দ্যাট মিনস মেনুর ভিতরে মেনু তৈরি করতে পারবা, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, এগুলো তোমরা চিন্তা করতে থাকো, ইন ফিউচার আমরা ওগুলো আলোচনা করবো। আজকে ক্লাসে অবশ্যই তোমরা সুইচটা ক্লিয়ার কিনা আমাকে বলো, তোমাদের লেকচার শিট, তোমাদের লেকচার শিটে লাস্টের দিকে এই প্রোগ্রামটা করে দেওয়া আছে কিছুটা, যে এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন, এই যেখানে করে দেওয়া আছে, আউটপুট সহ বলে দেওয়া আছে, আর এখানে কিছু এক্সারসাইজ আছে, আমি কয়েকটা করে দিয়েছি, সাপোজ মেল ফিমেল ভাওয়েল কনসোনেন্ট এই কয়েকটা করেছি, বাকিগুলো তোমরা করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে এবং আমাকে মেল করবা বা মেসেঞ্জারে নক করবা। তো সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবার কথা হবে, আল্লাহ।